তো এত সস্তা গুরু থাকার সত্ত্বেও আসলে মানুষকে এতবার সাজেস্ট করার সত্ত্বেও বা মানুষকে এতবার ডাকার সত্ত্বেও দেখা যাচ্ছে যে আসলে মানুষ আসে না গুরু কিনতে। এটা কিন্তু আসলে খুবই আফসোসের বিষয় যে এখন বর্তমান যে গরুর দাম রয়েছে দেখা যাচ্ছে যে অন্য অন্য সময়ের চাইতে না হলে 20-25 হাজার টাকা পার পিস গরুতে কম রয়েছে যদি লাখের উপরে বাজেট যায়। এই যে গরুগুলো 1,10,000 করে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার এমন একটি গ্রাম যে গ্রামে সর্বোচ্চ কম দামে আপনি আসলে গরুগুলোকে কিনতে পারবেন। আর পূর্বে যে নাম্বারটি দেখছেন সাহেব নামক যে নাম্বারটি ছিল সেটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার। সে খুবই একজন হনেস্ট এবং খুব রয়্যাল এবং ট্রু একজন পার্সন, তাকে আপনারা চাইলে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। তো এখানে আসলে এতটা গরুর দাম কম রয়েছে এখন বর্তমানে যেটা আপনাদেরকে মানে বলে বুঝাইতে পারবো না। এই অক্টোবর মাসটি আপনাদের জন্য খুবই লাকি একটি মাস হইতে পারে যদি আপনারা এখানে এসে গরুগুলো কিনেন, বা দেখা যাচ্ছে এখানে এসে যদি একটু সময়গুলোকে ওয়েস্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে এখানকার গরু সম্পর্কে জানতে পারলেন, বা দেখা যাচ্ছে যে এখানে গরুগুলো এসে কিনতে পারলেন। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গরুতেই আপনি দেখা যায় 5-6 হাজার টাকা বা সুবিধা পাবেন, এবং যখন আপনি 1,00,000+ বাজেট রাখবেন 1,10,000-এর মধ্যে গরুগুলো কিনবেন দেখা যাচ্ছে যে এই গরুগুলোকে দেখা যাচ্ছে 20-15 হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন। সো এখন গরুর বাজারটা একদমই ডাউন গ্রামের মধ্যে। আমি মনে করি যে এই সময়টাকে যদি আসলে আপনারা একটু কাজে লাগান আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই গ্রামটিতে আসলে আসেন তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য খুবই ভালো হয়। আমরা যে গ্রামটিতে আসলে এখন অবস্থান করছি এই গ্রামটির নাম মনোহরপুর গ্রাম। আর আসলে এই গ্রামটি গরুর জন্য বিশেষ করে খুবই বিখ্যাত বা খুবই জনপ্রিয় একটি গ্রাম, যে গ্রামে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। আর এই গ্রামটি আসলেই সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে। সো এই গ্রাম থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সব ধরনের ডকুমেন্ট আপনাকে তৈরি করে দেওয়া হবে এই গ্রামে যখন আসলে আপনারা গরু কিনতে আসবেন। এই গ্রামটি গরুর জন্য এতটাই বিখ্যাত যে এখানে যখন আপনি আসবেন তখন এই বিষয়টাকে আসলে বুঝতে পারবেন বা জানতে পারবেন। কারণ এই গ্রাম থেকে আমরা প্রায় 100 গরু আমার ইউটিউবের লাইভে আমি কিনে পাঠাইছি, তারা আজ পর্যন্ত বলে নাই যে এই গ্রামে আসলে গরুগুলো দাম বেশি। তো এই মনোহরপুর গ্রামটিতে আসলে আপনারা যখন আসবেন দেখবেন যে পারফিজ গরুতে না হলে আপনি 5-6 হাজার টাকা সুবিধা পাবেন। যদি দেখা যাচ্ছে 50-70-এর মধ্যে বাজেটটা রাখেন, আপনি যখন 1,00,000+-এর মধ্যে চলে যাবেন তখন দেখা যাচ্ছে পারফিজ গরুতে আপনি 10,000 টাকা সুবিধাতে পাবেন। ইভেন হচ্ছে যে আপনি যদি আমার ভাই সাহেব ভাইরে ফোন দেন এক্ষেত্রে আমি নিজে থাকবো আপনার সাথে এবং স্পটে থেকে আপনাদেরকে আমি বিভিন্ন গ্রামগুলো যেগুলোতে গরুগুলো মোটামুটিভাবে কম দামে পাওয়া যায় সেই গ্রামগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করব বা আপনাদেরকে আমি নিজে নিয়ে যাব। তো অবশ্যই আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এই গ্রামগুলোতে কী পরিমাণে গরু আছে। তো আমরা এখন যে গরুগুলো দেখাইতেছি এইগুলো হচ্ছে যে আমাদের সীমান্ত এলাকার পালের গরু। তো এই গরুগুলো 1,00,000,000-কোটি গরু রয়েছে, এক একজনের গরু 1,000, 2,000, 5,000, 6,000 এরকম পর্যন্ত গরু আছে। ইভেন হচ্ছে যে এমন এমন পাল আছে যে পালে 10,000, 20,000 গরু একসাথেই থাকে। তো এইখানে গরুর কোনো কমতি নেই আসলে। আপনি যদি এইখানে একটু আমাকে ভরসা করে এই গ্রামগুলোতে ভিজিট করেন বা একটু সময় নিয়ে একটু লং টাইম ধরেন যে 3-4 দিন সময় নিয়ে যদি গ্রামগুলোতে গরুগুলো কিনেন তো আমার মতে কোনো সমস্যা হয় না। সাহেব ভাই খুবই ভালো একজন মানুষ আসলে। যদি আপনাদের থাকতে সমস্যা হয় তো সাহেব ভাইয়ের বাসায় যাবেন, সাহেব ভাইয়ের বাসায় যেয়ে থাকতে পারবেন, সে যেহেতু ভালো মানুষ। আমি এতটুকুই বলবো যে আপনি তাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, সে আমার খালাতো ভাই। আর এইখানে এই টাইপের গরুগুলো বা নন ডেডি রেডি যে টাইপেরই মাল কিনেন না কেন এইসব গ্রামগুলো তো খুবই অনায়াসে পাবেন। বা আমার মতে এই গ্রামগুলো আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বিজনেস প্ল্যাটফর্ম বা একটা বিজনেস প্লেসেস, এই গ্রামগুলো আপনার জন্য খুবই ভালো। তো আসলে আমি আপনাদেরকে সর্বদাই বা সর্বক্ষণিক ভালো কিছু জানিয়ে থাকি, তারপরও যদি আমার দ্বারা থেকে কোনো মিস ইনফরমেশান আপনাদের কাছে দেখা যাচ্ছে যে আউট হয়ে থাকে এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আর আপনারা দেখতে পাচ্ছেন এই টাইপের বাচ্চাগুলো যদি আসলে কিনেন 50,000-60,000 টাকা করে পড়বে এই বাচ্চাগুলো। আর ওইখানে দুইটা বড় গরু আছে, চলেন আমরা আসলে আপনাদেরকে একটু ক্লোজলি নিজে দেখাই যে আসলে কেমনে কী। তো আপনারা অবশ্যই এখানে আসবেন আগামীকাল, আমাদের তথ্যপুর গরু হাটটি রয়েছে সেই হাটটিকে টার্গেট করেও আপনারা চাইলে আসতে পারেন। তো এখানে দুইটা গরু দেখছেন, যেই গরু দুইটার দাম চাচ্ছে 1,20,000 করে,
মানে 2,40,000 টাকা দাম চাচ্ছে। সো এই গরুগুলো আসলে নিতে পারবেন কেমনে? তো গ্রামের মানুষেরা অনেক সময় বেশি চায়, আবার অনেক গৃহস্থ আছে, বেশিরভাগই গৃহস্থ আছে যারা যে দামে বিক্রি করবে সেটাই বলে হয়তো বা 10-15,000 বেশি। তো এই গ্রামের গরুগুলো 1,07,000 থেকে 10,000 টাকা করে কিনতে পারবেন। এই এই গরুগুলোর শরীরে মাংসের ওজন প্রায় 4 মণ প্লাস, 4 মণে না হলেও 5 কেজি বেশি হবে, কিন্তু কমবে না। গরু দুইটা অনেক বড় গরু, আর 1,10,000 থেকে 12,000 টাকা করে হইলে এই গরু দুটা কিন্তু ছেড়ে দেবে। সো দেখেন যে এখানে আসলে গরুগুলো সস্তা আছে। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি এখানে তো গরু কিনে নিলাম বা কিনে ফেলছি, তো এক্ষেত্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রান্সপোর্ট ব্যাংকিং সুবিধা? দেখেন এখানে আপনি 50 টাকা দিয়ে একটা গরু বায়না করতে পারবেন। সো এখানে যদি আপনার 500 টাকা থাকে তো দেখা যাচ্ছে আপনি 10টা গরু বায়না করতে পারবেন 50 টাকা করে বায়না দিয়ে। এছাড়াও এখানে ব্যাংকের সুযোগ সুবিধা, থাকা খাওয়া, দেখা যাচ্ছে সিকিউরিটি সহকারে, পেপার্স লিগ্যালিটি সহকারে সব কিছু আপনাকে করে দেওয়া হবে। এবং হচ্ছে যে আমি নিজে থেকে আপনাকে এগুলো করে দেবো যখন আপনি গ্রামে গরু কিনবেন। তো আপনাকে এতটুকুই বলবো যে আপনারা একবার বিশ্বাস করে চাইলে ভিজিট করতে পারেন। আর এই মনোহরপুর গ্রামটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়, আই মিন হচ্ছে শিবগঞ্জ থানাতে। আমাদের মাধ্যমে না আসলেও আপনি একে এসে ভিজিট করে দেখে যাইতে পারেন। যদি মনে হয় যে না আমরা আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো না বা আমরা আপনাদের যোগ্য না, এক্ষেত্রে আপনারা নিজেরাই আসতে পারবেন। প্রথমে আসবেন চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আসবেন শিবগঞ্জ, শিবগঞ্জে আসার পরে যদি একটা গাড়ি রিজার্ভ করে যদি বলেন যে মনোহরপুর গ্রাম যাবেন, একদম বর্ডার এলাকার মনোহরপুর গ্রাম, তাহলে তারা আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। তো দেখেন এখানে গরু কিনবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখানে যত লিগ্যালিটি এখানে দেখা যাচ্ছে যে বিজিবি থেকেই দেওয়া হবে বা বিজিবি প্রশাসন থেকেই দেওয়া হবে। আর এখানে দেখেন চার ফ্রেন্ডের ভালোবাসাটা আসলে কি, তারা চার বন্ধু একসাথেই সারাক্ষণ বসে থাকে। আমরা তাদেরকে যখন প্রশ্ন করি বলে যে আমরা চার বন্ধু সারাক্ষণ এখানে বসে বসে আড্ডা দেই। তো সব মিলিয়ে এখানে গরুর দামটা মোটামুটি কমই রয়েছে, আপনারা চাইলে এখানে আসবেন। এবার বলি যে বিজিবি ডকুমেন্টলে কীভাবে দেয় বা ডকুমেন্ট কীভাবে দেয়। দেখেন এই গরুগুলোর কিন্তু দেখা যাচ্ছে যে বিজিবিতে বা ক্যাম্পে এগুলো গরুর কথা লেখা থাকে, কারণ এটা একদম বর্ডার এলাকা, একবারে বর্ডারের লাশ প্রান্ত বাংলাদেশের। তো এই গরুগুলোকে লেখা থাকে। সো এই গরুগুলোকে যখন বিক্রি করা হয় তখন বিজিবির কাছে গেলে তারা দেখা যাচ্ছে একটা পেপার্স দিয়ে দেয়। তো এখান থেকেই লিগ্যালিটি হয়ে যায়। সো আপনাদেরকে কোনো টেনশান নিতে হবে না, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই গরুগুলোকে ক্যারি করে নিয়ে যেতে পারবেন উইথাউট এনি প্রবলেমস। সো আমি মনে করি যে আপনারা এই জায়গাটিতে আসলে যদি একটু বিলিভ করে বা দেখা যাচ্ছে যে একটু যদি ট্রাস্ট করে আমাদেরকে আসেন তো বিশেষ করে খারাপ হয় না, এই গ্রামের মানুষগুলোরও উপকার হয়। দেখেছে নগদ টাকাতে গরুগুলো বিক্রি করতে পারে। দেখেন আমাদের স্থানীয় যেসব প্যাকেরগুলো আছে এরা কী করে, গরু কিনে নেয় তারপরে বেচে কিনে তারপরে টাকা দেয়। বেচে কিনে বলতে এর গরুর টাকা থেকে দেখা যাচ্ছে আরও 10টা গরুর ব্যবসা করে। তো এইরকম করার ফলে দেখা যাচ্ছে আপনি যদি স্থানীয় প্যাকেরের চেয়ে 5,000 কমও বলেন আপনাকে নগদ টাকার কারণে তারা দিয়ে দেবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এছাড়াও এখানে হিউজ পরিমাণ ছাগলও আছে, আপনারা চাইলে ছাগলও কিনতে পারবেন।